প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলার পরেই নির্বাচনী প্রচারে নেমেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রচারের প্রথম দিনেই তার নিজের এলাকার সন্দেশখালীতে যাওয়ার কথা ছিল রুটিন মাফিক গিয়েও ছিলেন তিনি তবে বেলা বাড়ার সাথে সাথেই শরীর সাজ ছেড়ে দেয় আচমকায় অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই সূত্রের খবর এই মুহূর্তে তার চিকিৎসা চলছে রেখা পরিবার সূত্রে জানা গিয়েছে মূলত ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি তবে উল্লেখ্য বসিরহাট থেকে প্রতিবাদী নারী রেখার নাম ঘোষণা হতেই তাকে মাস্টার্স বলে দাবি করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যদিও গোটা ঘটনা নিয়েই কটাক্ষ করছে তৃণমূল